আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো 2022 সাল আসতে কিন্তু আর বেশি দেরি নেই, 2022 সালকে যেন আরো অনেক বেশি সুন্দর করতে পারি, তার জন্য আমি আজকে আপনাদেরকে এরকম 5টি সিদ্ধান্তের কথা বলবো, যে 5টি সিদ্ধান্ত আপনারা চাইলে আজকে থেকে শুরু করতে পারেন, কারণ এই সিদ্ধান্তের জন্য আপনার কিন্তু 2022 সালের অপেক্ষা করার দরকার নেই। তো 2022 সালের জন্য যে সিদ্ধান্তগুলো আপনি নেবেন তা আশা করি যে আপনাদের জন্য সহজ হবে, এবং একই সাথে যদি আপনারা না মানতে চান তাহলে আর কি খুবই আর কি একটু কষ্টের কথা হবে আর কি, কারণ এটা খুবই বেসিক কথাবার্তা। তো আশা করি যে আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করবেন। তো আর কোনো কথা বাড়াবো না, সরাসরি ভিডিওটি শুরু করব। তো 2022 সালের জন্য আপনারা এই সিদ্ধান্তটি নিন যে আপনারা 2022 সালের মধ্যে যে প্রথম দিন থেকে আপনারা কমপক্ষে এক ওয়াক্তের নামাজও মসজিদে গিয়ে অবশ্যই আদায় করবেন। দেখা যায় যে আমরা অনেকে নামাজ পড়ি কিন্তু বাসায় পড়ি, বা অনেকে পড়ি না। তো আমি বলছি যে আপনি নামাজ পড়া শুরু করুন, এবং একই সাথে চেষ্টা করুন যেন প্রতিদিন এক ওয়াক্ত নামাজ আপনার মসজিদে গিয়ে আদায় করতে পারেন, যেন জামাতের সাথে পড়তে পারেন। তাহলে দেখা যাবে কি এটা আপনাকে আস্তে আস্তে 1 থেকে 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত এবং সর্বশেষে 5 ওয়াক্ত আপনাকে জামাত সহ নামাজে আর কি আদায় করার আপনারই হবে আর কি, আপনার অভ্যাসটা তৈরি হবে। তো আমি চাচ্ছি যে আপনি এটা করুন, এবং এটা কিন্তু খুব একটা বেশি কঠিন না। আপনারা যে কোনো একটি ওয়াক্ত নিন যেটা আপনার নিজের পছন্দের, কারণ আমাদের কিন্তু 5 ওয়াক্ত নামাজে মসজিদে গিয়ে পড়া উচিত, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় কি আমরা এটা করি না। তো আপনারা এটা করতে পারেন, তো আমি বলবো যে এটা অবশ্যই করার চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন যেন আর কি প্রতিদিন যেন হয় এই নামাজ আপনারা পড়তে পারেন, যেন মিস না হয়। তো ঠিক আছে, তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম যে সিদ্ধান্তটি। তারপর হচ্ছে আমাদের দ্বিতীয় যে সিদ্ধান্ত, তা হচ্ছে যে আপনারা এই বছরে মানে 2022 সালের মধ্যে আপনারা চেষ্টা করবেন যে পুরো কোরআন অর্থসহ একবার পড়ার জন্য। তো আমাদের জীবনে এতগুলো বছর চলে যায়, আমরা কিন্তু পবিত্র কোরআন রিডিং পড়ি, কিন্তু দেখা যায় যে তাও শুধুমাত্র রমজানের সময়। তো এটা যেন না হয়, এবার এবার আমরা পবিত্র কোরআনটি পড়বো এবং বুঝবো যে কি বলা আছে, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি বলেছেন। তো এটি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে এই বছরের প্রথম থেকে আপনারা সিদ্ধান্ত নিয়ে নিন যে আপনি প্রতিদিন কোরআন 2 পৃষ্ঠা করে পড়বেন বা 1 পৃষ্ঠা করে পড়বেন, কিন্তু যখনই পড়বেন আপনি অর্থসহ পড়বেন। এটা কিন্তু আপনার নিজের জীবনের জন্য অনেক পরিবর্তন নিয়ে আসবে, এবং আপনি বুঝতে পারবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি বলতে চাচ্ছেন, বা আপনি যেই সব মেসেজ থেকে এতদিন ধরে দূরে ছিলেন তা আল্লাহ আপনাকে জানিয়ে দিবেন। তো আপনারা অবশ্যই এটা আপনাদের লিস্টে রাখবেন, এবং চেষ্টা করবেন যে বছরের শুরু থেকে যেন আপনারা প্রতিদিন 1-2 পৃষ্ঠা করে কোরআন পড়তে পারেন, এবং তা যেন অবশ্যই অর্থসহ হয়। তো 3 নম্বর আমাদের যে সিদ্ধান্তটি, তা হচ্ছে যে আপনি এই বছরে মানে 2022 সালে নবীজির উপর লিখা একটি তার জীবনী অবশ্যই পড়বেন। তো এটি কিন্তু আমাদের জন্য খুবই আফসোসের কথা যে আমরা এত বড় বড় সেলিব্রিটিদের সম্পর্কে সব কিছু জানি, কিন্তু আমাদের প্রিয় নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আমাদের জ্ঞান কিন্তু খুবই কম। তো বাজারে কিন্তু অনেক ধরনের নবীজির জীবনী বের হয়েছে, যা নাকি অনেক সহজ করে লিখা আছে, যা নাকি তার ব্যাপারে খুবই সুন্দর করে লিখা আছে, যা নাকি আপনারা যখন জানবেন আপনাদের মনের মধ্যে অনেক ভালো লাগবে, কারণ এটি হচ্ছে আপনার প্রিয় মানুষের একটি জীবনী আর কি। তো এটা তো আপনার অবশ্যই জানা উচিত। তো আপনি চেষ্টা করবেন যে এই বছরে কমপক্ষে একটি হলেও যেন আপনি নবীজির জীবনী শেষ করতে পারেন। তো কোন জীবনীটি আপনি পড়বেন তার জন্য আমাদের একটি ভিডিও আছে, তা আপনারা দেখতে পারেন, এবং আপনার যদি নিজের পছন্দের কোনো জীবনী থাকে সেটা আপনারা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তো এই হচ্ছে আর কি 3টি সিদ্ধান্ত। তারপর হচ্ছে আমাদের চতুর্থ নাম্বার। তো চতুর্থ নাম্বারে আপনারা কী কাজটি করবেন? তো চতুর্থ নাম্বারে যে কাজটি তা হচ্ছে, এটি খুবই জরুরি কিন্তু এটি এত সহজ তাও কিন্তু আমরা করতে পারি না। আপনি সিদ্ধান্ত নিন যে আপনি এই বছরে আপনি রাত 12টার আগে ঘুমাবেন। আমি রাত 10টা 9টা এগুলো কিচ্ছু বলিনি, কারণ আমরা জানি যে আপনারা রাতে ঘুমানোর সময় অনেক লেট করেন, দেখা যায় রাতের বেলা কিন্তু মোবাইলের মধ্যে গেমস, ফেসবুকিং, মুভি এগুলি দেখা হয়, কিন্তু কিন্তু এটা কিন্তু আমাদের বাদ দিতে হবে। রাত 12টার আগে অবশ্যই ঘুমানোর চেষ্টা করুন, যে আজকে থেকে বা 2022 সাল থেকে আমি রাত 12টার আগে ঘুমাবো, রাত 12টার পর যেন আমার বেড টাইম না হয়, এটা অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে, এবং এটা অবশ্যই আপনাদের মেক শিওর করতে হবে যে আপনারা যেন এটা কখনো মিস না করেন। কারণ রাত 10টা বললে আপনারা বলবেন এটা অসম্ভব, রাত 11টা বললে বলবেন অসম্ভব, কিন্তু রাত 12টার আগে কিন্তু ঘুমানোটা আমি মনে করি অসম্ভব না, কারণ রাত 12টা কিন্তু অনেক দেরি, আর এখন তো শীতকাল, এখন তো রাত আরও অনেক বড় আর কি। তো আপনারা অবশ্যই চেষ্টা করুন যে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য যে রাত 12টার আগে ঘুমাবেন, দেখবেন যে আস্তে আস্তে আপনাদের ঘুমের যে টাইমটি তা আস্তে আস্তে কম হয়ে আসবে, এবং এটা কিন্তু আপনার জীবনের জন্য বা আপনার
যে হেলদি লাইফের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন এবং এটা চেষ্টা করবেন এটা যেন আপনি মেনে চলতে পারেন। তারপর হচ্ছে আমাদের পঞ্চম সিদ্ধান্ত, আমাদের পঞ্চম সিদ্ধান্ত বা আমাদের যে শেষ সিদ্ধান্তটি তা হচ্ছে যে আপনি প্রতিদিন, এটি আপনি অভ্যাস করুন যে প্রতিদিন আপনি 5 টাকা হলেও দান করবেন। জি বন্ধুরা, এটা কিন্তু খুবই জরুরি, কারণ দান করার কিন্তু অনেক সওয়াব আছে, বা দান করলে কিন্তু অনেক বিপদ আপদ থেকে মুক্ত থাকা যায়, বা একই সাথে আমাদের রোগ বালাই কম হবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা খুশি হবেন। তো এই কারণে কিন্তু আমাদের অবশ্যই এটা চেষ্টা করা উচিত যেন আমরা যেন প্রতিদিন কমপক্ষে 5 টাকা হলেও যেন দান করি। এটা কিন্তু খুব একটা বড় অ্যামাউন্ট না, আপনি এটা অভ্যাস করুন যে 5 টাকা করে দিবেন, আস্তে আস্তে আপনি দেখবেন যে আপনার দানের হাতটা বড় হবে এবং আপনি বেশি করে দান করতে পারছেন এবং আল্লাহ অবশ্যই খুশি হবেন। এবং দান করলে কিন্তু টাকা কমে না, দান করলে টাকা আরও বাড়বে। এটা আপনি অবশ্যই চেষ্টা করে দেখবেন যে প্রতিদিন 5 টাকা হলেও আপনারা দান করবেন। এটা যেই কাউকে আপনার ইচ্ছা হয় তাকে দান করতে পারেন, যদি কাউকে না পান আপনি মসজিদে দান করবেন, তো অবশ্যই এটা চেষ্টা করবেন আপনারা। তো এই হচ্ছে আমাদের 5টি সিদ্ধান্ত 2022 সালের জন্য। আমি কিন্তু কোনো কঠিন কিছু বলিনি বা অসম্ভব কিছু বলিনি, এটা কিন্তু বিশাল একটা আর কি, খুবই সহজ করে কথা বলা এবং খুবই সহজ সিদ্ধান্ত। এগুলো চাইলে আপনি আজ থেকেই শুরু করতে পারেন বা এখন থেকেই প্রিপারেশন নিতে পারেন যে 2022 সালে আপনারা এই এই কাজগুলো করবেন এবং এই কাজগুলোর মধ্যে আপনারা কীভাবে করবেন বা কোন বই পড়বেন, কোন কোরআনের অর্থটি পড়বেন, তো এটা আপনারা এখনই ডিসাইড করে রাখতে পারেন। আর যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে তো এখনই শুরু করতে পারেন। তো আপনারা চেষ্টা করুন আজকে যে, আজকে যে ভিডিওটি দেখছেন, এরপরে যে ওয়াক্তের যে নামাজটি আছে তা মসজিদে গিয়ে আদায় করতে, এরপরে যে ওয়াক্তটি আছে সেখানে গিয়ে মসজিদে 5 টাকা হলেও দান করতে, আজকে রাত 12টার আগে ঘুমানোর জন্য, বা আজকে চেষ্টা করুন কোরআনের যে 1টি পৃষ্ঠা পড়ে তার অর্থ পড়ার জন্য। হয়তো কি নবীজির জীবনী হয়তো আপনারা পড়তে পারবেন, এটা সময় লাগবে, তো নবী জীবনীটাকে বাছাই করুন যে কোনটি পড়বেন এবং সেটা বাছাই করার পরে আপনারা আপনাদের পড়া শুরু করুন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা যেন 2022 সালে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি এবং আপনাদেরকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আজকে তাহলে এখানেই বিদায় নিই, আমাদের আবার দেখা হবে আগামীকাল। সেবার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন। আসসালামু আলাইকুম সবাইকে।